ভালো খাওয়ার জন্য কি মনের মানুষ দরকার লাগে না? সবকিছু জন্য তো সুখ দুঃখের জন্য, যাতে সে আমার সুখ দুঃখটা বোঝে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আপুটি কি, তার কথাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শুনে আসি আমরা তার কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালোই আছি। তো আপু আপনার নামটা আগে আমরা শুনতে চাই, আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি। তো বৃষ্টি আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? সাভার। সাভারে? আচ্ছা, তো ভিডিও করতে আসছেন কি কারণে একটু জানতে চাই। কি কারণে ভাই? অনেক অভাবের মধ্যে আছে একদম। অনেক অভাবে আছেন? কি অভাবে আছেন সে কথা এই যে ভাই বলেন। এই যে অভাবে আছে ভাই, একটা মনের মানুষ দরকার ভাই। মনের মানুষ খুব দরকার? অনেক দরকার মনের মানুষ। অনেক দরকার? আচ্ছা, কতখানি দরকার? কতখানি দরকার? হ্যাঁ বলেন। একটা মনের মানুষ কতখানি, কত কাজে লাগে মনের মানুষ? কত কাজে লাগে জানেন? জানেন না আপনি? আচ্ছা, তো এটা তো আমার জানলে হবে না, এটা তো আমার দর্শক শ্রোতাদের। এই যে ভাই, ওই মনের মানুষ আমার পাশে থাকবে, আমাদের হেল্প সুবিধা করবে একটু, যাতে আমি চলতে পারি ঠিকভাবে। মানে যাতে ভালো মন্দ খাইতে পারেন নাকি? ভালো খাওয়ার জন্য কি মনের মানুষ দরকার লাগে না? সবকিছু তার সুখ দুঃখের জন্য, যাতে সে আমার সুখ দুঃখটা বোঝে। মানে আমি তার সুখ দুঃখ বুঝে সে সেরকম মানুষ, যাতে শুধু এই জন্যই কি ভিডিওতে আসছেন নাকি? হ্যাঁ, একদম মনের মানুষ। তো ঠিক আছে, তো এখন আপনাকে যদি কেউ মনের মানুষ বানাতে চায়, তো সেই রকম লোককে আপনার ফোন নাম্বার তো দিতে হবে, তাই না? হ্যাঁ দবই তো আছে ফোন নাম্বার। না না, মুখস্থ না। আচ্ছা, তো আমি বলি আমার সাথে সাথে বলেন, বলতে পারবেন? হ্যাঁ পারবো। তো আচ্ছা বলেন, 018 018 10 10 83 83 42 42 47 47 নাম্বারটা আবারও বলি, আবারও বলেন, 018 018 10 10 83 83 42 42 47 47 এটাই তো আপনার নাম্বার নাকি? আচ্ছা, তো এখন আপনি দর্শক শ্রোতাদেরকে যদি আরও কিছু বলতে চান, তাহলে আপনার সেই মনের কথাগুলো আপনি বলতে পারেন। মনের কথাই এই একটাই যে আমার আমার যে ফোন দিবা, একটু ভালো মনের মতন হইয়া ফোন দিয়ে খারাপ কথা বললো না। আমি একটা অসহায় মানুষ, ভিডিওর সামনে খাড়াইছে এইভাবে যে কষ্টের জন্য ভিডিওর সামনে আসি। আপনারা ফোন দিলে একটু ভালো ভালো কথা বললো, খারাপ কথা বললো না। খারাপ কথা বললে ফোনটা ধরতে ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে বৃষ্টি আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।